আমরা তো প্রত্যেকেই ধনী হতে চাই, কিন্তু আমরা তো আর ইচ্ছা করলেই ধনী হতে পারি না। ধনী হওয়ার জন্য আমাদের পরিশ্রম করতে হয়। পরিশ্রম এমন একটি পন্থা যা ধনী হওয়ার জন্য সব থেকে সঠিক পথ, তাই আমরা প্রত্যেকেই পরিশ্রম করি। কিন্তু এর পরেও সমস্যা দেখা দেয়। দেখা যায় সমপরিমাণ পরিশ্রম করে কেউ অধিক দরিদ্র, কেউ অধিক ধনী। কেন? তখনই আমাদের মন একটি উত্তর দেয়, ভাগ্য। তাই আজ আমি আপনাদের সামনে বছরের যে কোনো বৃহস্পতিবার সন্ধ্যের পর এমন একটি উপাচারের কথা বলবো, যে উপাচারটি আপনি যদি করেন ধনী হতে পারবেন খুব সহজে। প্রত্যেককে স্বাগত জানাই পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে। দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি দেখুন, যদি ভালো লাগে, যদি মনে হয় এই ধরনের ভিডিওগুলি আপনার উপকারে আসতে পারে, তাহলে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশন বেলটি অন করে। আমরা হিন্দু সনাতন ধর্মে বৃহস্পতিবারকে লক্ষ্মীবার হিসেবে ধরে নিয়েছি এবং এই কারণে অত্যন্ত ঘনঘটার সহিত এই বৃহস্পতিবারে আমরা পূজা পার্বণ করে থাকি। তাই বৃহস্পতিবার বৃহস্পতি গ্রহের বার, আর এই বৃহস্পতি গ্রহ হলো আমাদের ধন সম্পত্তির মালিক। আপনি বছরের যে কোনো বৃহস্পতিবার এই উপাচারটি করবেন। এই উপাচারটি করার জন্য অতি অবশ্যই আপনাকে নিতে হবে একটি এক টাকার কয়েন এবং তার সঙ্গে একটি এলাচ এবং একটি লবঙ্গ। আপনি এলাচ, লবঙ্গ এবং এক টাকার কয়েন সন্ধেবেলায় মা লক্ষ্মীর চরণে নিবেদন করবেন। জোড়হাত করে মা লক্ষ্মীর সামনে আপনি মন্ত্র পাঠ করবেন। আপনি সাধারণভাবে বলতে পারেন, ওং মহালক্ষ্মী নম। এছাড়া আরেকটি মন্ত্র, ওং নম ভগবতে বাসুদেবায়। এই মন্ত্র দুটি আপনি উচ্চারণ করবেন এবং আপনার মতো সন্ধ্যা প্রদীপ জ্বালবেন। বাড়িতে ধূপ ধুনো সহযোগে তিনবার উচ্চস্বরে শঙ্খধ্বনি করবেন। এরপর এই যে এক টাকার কয়েন, এলাচ এবং লবঙ্গ আপনি আপনার, অর্থাৎ বাড়ির যে প্রধান, যে আয় করে, যে ইনকাম করে, বা বাড়িতে যদি একাধিক ইনকামের লোক থাকে, তাদের বালিশের মধ্যে ঢুকিয়ে দেবেন। বন্ধুরা, চেষ্টা করবেন কোনোভাবেই যেন বাড়ির সকল সদস্য এই বালিশের মধ্যে এক টাকার কয়েন, এলাচ এবং লবঙ্গ প্রবেশ না দেখে। এটি সবাইকে জানানোর দরকারও নেই। আপনি আপনার মতো করবেন এবং এটি বালিশে অন্তত 90 দিন আপনারা রেখে দেবেন, কোনো সমস্যা নেই। তারপরে আপনি পুনরায় এই প্রক্রিয়াটি যে কোনো বৃহস্পতিবার সন্ধ্যের সময় করবেন। তাহলে এই প্রক্রিয়াটি আপনারা খুব সহজেই বুঝতে পারলেন। আপনাকে নিতে হবে একটি এক টাকার কয়েন, একটি এলাচ বা লবঙ্গ। সাধারণভাবে এক টাকার কয়েনটিকে একটি ধনসম্পত্তির প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। যদি কেউ আপত্তি মনে করেন, তাহলে এখানে আপনারা লক্ষ্মীর কড়িও ব্যবহার করতে পারেন, একই সুফল লাভ করবেন। এরপর আপনি মা লক্ষ্মীর সামনে এই মন্ত্র দুটি উচ্চারণ করবেন অন্তত 3 বার করে, ওং মহালক্ষ্মী নম বা ওং নম ভগবতে বাসুদেবায়।
এই মন্ত্র আপনি উচ্চারণ করবেন অন্তত 3 বার, সারা বাড়িতে ধূপ ধুনো দেখাবেন, মা লক্ষ্মীর সামনে একটি শুদ্ধ গা ঘিয়ের প্রদীপ চালিয়ে দেবেন, দেখবেন অতি অবশ্যই অবিলম্বে আপনারা সুফল লাভ করবেন। বন্ধুরা, বাড়ির যে আয় করে, আয় ইনকাম করে, তার বালিশের ভেতরে অতি অবশ্যই আপনি এলাচ, লবঙ্গ এবং 1 টাকার কয়েন প্রবেশ করিয়ে দেবেন। যদি আপনার বাড়িতে 2, 3 বা একাধিক ব্যক্তি আয় ইনকাম করে, তাদের প্রত্যেকের বালিশের ভেতর একই ক্রিয়াটি করলে কোনো সমস্যা নেই। এই ক্রিয়াটি মা এবং স্ত্রী অতি অবশ্যই করতে পারেন, তাতে সুফল পাবেন এবং আপনি আপনার নিজের জন্যও করতে পারেন। বন্ধুরা, যেই করুন না কেন, সে যেন অতি অবশ্যই আপনার শুভাকাঙ্ক্ষী হয়, এমনটা নয় বাধ্য হয়ে করছেন। যদি আপনারা এই টোটকা বা উপাচারটি বাধ্য হয়ে করেন, তাহলে আশা করি সুফল লাভ হবে না। আর অত্যন্ত মনোযোগের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে, ভক্তির সঙ্গে করবেন এবং অতি অবশ্যই বিশ্বাস মনে করবেন, তাহলে খুব সহজেই উপকৃত হবেন। এই উপাচারটি পরীক্ষিত সত্য। আপনি বছরের 52টির বৃহস্পতিবারের মধ্যে যে কোনো বৃহস্পতিবারই করতে পারেন, তবে যারা মনে করবেন তারা বৃহস্পতিবার ছাড়াও যে কোনো শুভবার, বিশেষ করে পূর্ণিমা বা যে কোনো শুভ পুজোর বার আপনি কিন্তু করতে পারেন, তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। বন্ধুরা, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। আমি তর্কে যাচ্ছি না, আমি আপনাদের এই বিষয়টি সম্পর্কে জানালাম। আশা করি আপনারা যদি শ্রদ্ধা ভক্তি সহযোগে এই উপাচারটি করেন, এর রেজাল্ট হাতে নাতে পাবেন, এই আশা রাখি। কেমন লাগলো ভিডিওটি নিজের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। নিজের কমেন্ট সেকশনে অতি অবশ্যই আপনার আরাধ্য দেবদেবীর নাম উচ্চারণ করুন। আপনারা যদি আমাদের কমেন্ট করেন, আমরা আনন্দিত হই, উপকৃত হই, তাই অতি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিওটি করতে পেরে আমার অত্যন্তই ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাই যদি ভালো লাগে একটি লাইক দেবেন, আপনার মূল্যবান বক্তব্যটি নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন, এই আশা করি। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। আজকে আমি যে ভিডিওটি আপনাদের সামনে বললাম, সেই ভিডিওটি এটি যদি আপনি আপনার জীবনে প্রয়োগ ঘটিয়ে থাকেন, তাহলে অতি অবশ্যই সুফল লাভ করবেন, এটা আশা করি। আমরাও ব্যবহার করেছি, সুফল পেয়েছি। তাই অতি অবশ্যই রাত্রে শুতে যাবার আগে মধ্যে আপনি এই কাজটি আজই সেরে ফেলুন। আজ বৃহস্পতিবার, এই উদ্দেশ্যেই আমি আপনাদের সামনে এই উপাচারটি নিয়ে চলে এলাম। তাই চেষ্টা করুন আজকের মধ্যে এই উপাচারটি সেরে ফেলতে। যদি আপনি এই উপাচারটি সেরে ফেলতে পারেন, সুফল হাতে নাতে অতি অবশ্যই পাবেন। কেমন লাগলো ভিডিওটি নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সম্পর্কে ভিডিও আমরা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে আপলোড করি। তাই আপনি যদি একজন হিন্দু ধর্মের মানুষ হন, আপনি যদি এই ধরনের ভিডিওগুলি দেখতে ভালোবাসেন, অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশন বেলটিও অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসব, তাই অতি অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটি প্রতিদিন দেখতে থাকুন। বিদায় নিলাম বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।